আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে। সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। গত শুক্রবার এই হামলা চালানো হয়েছিল। তেল আবিব সরকারকে এসব পৈশাচিক কাজ এবং নগ্ন আগ্রাসন বন্ধ করতে বা গুরুতর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সম্প্রতি সিরিয়ায় জঙ্গি বিমানের হামলা বাড়িয়েছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এর পাল্টা পদক্ষেপও নেওয়া শুরু করেছে সিরিয়া। এর অংশ হিসেবে দখলদার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির উপর সিরিয়া ও রাশিয়ার যুদ্ধ বিমান যৌথভাবে টহল দিয়েছে গত সপ্তাহে। ইসরায়েলের যুদ্ধ বিমান ও সামরিক ড্রোনের বিরুদ্ধে এটি ছিল পাল্টা সামরিক ব্যবস্থা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এই যৌথ টহলে গত 7 জুন রাশিয়ার সুখোই SU-24, SU-34 ও SU-5 বোমারু বিমান অংশ নেয়। এর পাশাপাশি এই সামরিক মহড়ায় অংশ নিয়েছে সিরিয়ার 6টি মিকিয়ান গুরেভিচ MiG-23 ও MiG-29 জঙ্গি বিমান। আরবি ভাষা দৈনিক আল ওয়াতানের সাথে একান্ত সাক্ষাৎকারে সিরিয়ায় রাশিয়ার বিশেষ দূত আলেকজান্ডার এফিম্ফ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপগুলো বেসামরিক বিমান চলাচলের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনে। ইসরায়েল সরকারকে অবিলম্বে এ ধরনের অন্যায় কর্মকাণ্ড বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গত শুক্রবার স্থানীয় সময় আনুমানিক 4:15 ইসরায়েল অধিকৃত গোলান হাইটস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দ্বারা বিমানবন্দরটিকে লক্ষ্যবস্তু করা হয়। পরদিন শনিবার সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, হামলার পর বিমানবন্দরের রানওয়ে বন্ধ হয়ে গেছে। বিমানবন্দরের লবির ক্ষতির পাশাপাশি বেশ কয়েকটি স্থানে রানওয়ে ও নেভিগেশন লাইটের ব্যাপক ক্ষতি করেছে, ফলে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সব ধরনের ফ্লাইটের অবতরণ এবং উড্ডয়ন স্থগিত করা হয়েছে। রুশ রাষ্ট্রদূত এ সময় দামেস্কে তুরস্কের সামরিক অভিযানেরও নিন্দা করেন। তিনি একে সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার একটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশের উত্তরাঞ্চলে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধির জন্য দায়ী করেছেন। এফিম্ফ এ সময় সিরিয়া নিয়ে রাশিয়া ও ইরানের মধ্যে মতবিরোধের খবর প্রত্যাখ্যান করে বলেন, মস্কো ও তেহরান চলমান সিরিয়ার সংঘাতের কার্যকর সমাধানের জন্য একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে। দামেস্ক সরকারের অনুরোধের প্রেক্ষিতেই সিরিয়ার মাটিতে ইরান ও রাশিয়ার সামরিক উপদেষ্টারা একত্রিত হয়েছিলেন। এই দুটি দেশ একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং কোনো প্রতিযোগিতা ছাড়াই বিভিন্ন মিশন পরিচালনা করছে। 2011 সাল থেকে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহিংসতা শুরু করে। এক পর্যায়ে সিরিয়া সরকারের আমন্ত্রণে রাশিয়া সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সেই থেকে এখন পর্যন্ত লড়াইয়ে রাশিয়া সক্রিয়ভাবে সিরিয়ার পাশে রয়েছে। গত মাসে রাশিয়া নতুন করে সিরিয়ায় অ্যাটাক হেলিকপ্টার ও জঙ্গি বিমান পাঠিয়েছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন তত্ত্বাবধানে একটি যৌথ বাহিনী গঠন করা উচিত বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টস। ইসরায়েল এবং ইরানকে নিয়ে উদ্বিগ্ন আরব দেশগুলোকে নিয়ে এই যৌথ বাহিনীর প্রস্তাব দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের আগে এমন আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং 2015 সালের চুক্তিকে পুনরুজ্জীবিত করার জন্য এখন পর্যন্ত আন্তর্জাতিক আলোচনা নিষ্ফল হয়েছে। তাই আগামী মাসে বাইডেনের ইসরায়েল এবং সৌদি আরব সফরে এই ইস্যুগুলো এজেন্ডায় থাকতে পারে। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডের আওতায় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক বক্তৃতায় বলেন, এসব দেশ ছাড়াও মিশর এবং জর্ডানের সঙ্গে সম্পর্ক আরও জোরালো হয়েছে। তিনি বলেন, এই ধরনের সহযোগিতা প্রসারিত করার প্রচেষ্টা চলমান রয়েছে। তিনি বলেন, যা প্রয়োজন তা হল শুধু সহযোগিতা নয়, আমেরিকান নেতৃত্বের সঙ্গে একটি আঞ্চলিক শক্তি তৈরি করা যা জড়িত সব পক্ষকে শক্তিশালী করবে। মূলত ট্রান্সক্রিপ্ট হিব্রু ভাষায় এবং সেখানে এটি স্পষ্ট করা হয়নি যে শক্তি বলতে একটি যৌথ সামরিক ইউনিট বা আরও সাধারণ ক্ষমতা উল্লেখ করা হয়েছে কিনা। গান্টস বলেন, আমরা ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ক্রমাগত কাজ করছি,